শেখা শুরু করেছি তখন থেকেই রবীন্দ্রসঙ্গীত গাই এবং রবীন্দ্রসঙ্গীত শুনি। তো রবীন্দ্রসঙ্গীত শুধু তো তোমার আমার কাছে না, সমস্ত মানুষের কাছে, সমস্ত বাঙালির কাছেই রবীন্দ্রনাথ একটা অনুপ্রেরণা। রবীন্দ্রনাথের গান সবার শোনা, সবার জানা, এবং শুধু বাঙালি না, সারা ভারতবাসী, সারা বিশ্বের মানুষই রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রসঙ্গীতের অনুরাগী একদম। এরপর যেটা গাইবো সেটা হচ্ছে পিন্টু ভট্টাচার্যের গাওয়া একটি গান, অনুপ চ্যাটার্জির সুরে এবং অমিয় দাশগুপ্তর কথায়। খুব শোনা একটা গান, খুব জানা একটা গান, সোনা রোদের গান। বাহ, শীতের সকালে সোনা রোদ একদম জমে যাবে, দারুণ ব্যাপার। সোনা রোদের গান আমার, সবুজ পাতার গান
সবাই চেনে আমাদের তবলায় আছে ভীষণ প্রিয় আমাদের ছোটন দা মানে অমরেশ দা, আর গিটারে আছে অভিক, খুবই পরিচিত সবাই চেনে, এদের ছাড়া সম্ভবই না একটা সুন্দর প্রোগ্রাম নামানো। তো দাদা এবার একটু প্রশ্ন করি তোমাকে, যে গানটা কবে থেকে গাওয়া, মানে সবাই তো ছোট থেকে গায়, কিন্তু তোমার গানের প্রতি এত ভালো লাগাটা ঠিক কবে থেকে শুরু হলো, একদম ছোট থেকে না একটু বড় হয়ে? না একদম ছোট থেকে গান শেখা শুরু, মানে 10 বছর বয়স তখন আমার। আচ্ছা, তার আগে মানে এই গান শেখাটা একদমই আমার মায়ের ইচ্ছাতে। বিনয় দাস ওনার কাছে প্রথম আমার শেখা শুরু, উনি ওখানে যেতেন। তারপর ওখান থেকে কোচবিহারে এসেছি, কোচবিহারে সুদেষ্ণা গোস্বামী, বিদিনাথ জোয়ারদার ওনাদের কাছে শিখেছি। সব গুণী মানুষদের সান্নিধ্যে তুমি এসেছো। তো এখন শিখছো, মানে শিখে চলেছো? হ্যাঁ এখনো শিখছি, এখন যাচ্ছি কলকাতায়। খুব ভালো, শিখতে চাই মাঝে মাঝে সময় পেলে। এই আর সে তো অবশ্যই। আর এরপর কি শোনাচ্ছো? এরপর শ্যামল মিত্রের গাওয়া একটি গান অভিজিৎ ব্যানার্জির সুরে শোনাচ্ছি।
সঙ্গীত জগতে একটা সময় ছিল যখন অনেক অনেক ভালো গান একসাথে অনেক সুরকার ছিল, অনেক শিল্পী ছিল যারা, সেটা হয়তো এখন নেই, কিন্তু এখনো কিন্তু অনেক ভালো ভালো গান, নতুন গান কিন্তু হচ্ছে। রবীন্দ্রসঙ্গীত আমার খুব প্রিয় একটি গান, মনোমর মেঘের সঙ্গীত। মনোমর মেঘের সঙ্গীত
দিগন্তের ওপারে নিশিম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমঝিম 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 অনু মরুমে ঘের সঙ্গীত উড়ে চলে দিক দিগন্তের ওপারে নিশিম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমঝিম 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 মন মোর হংস বলাকার পাখায় যাই উড়ে প্রচন্ড প্রেসার এবং আমরা যে সেক্টরে কাজ করি সেই সেক্টরে চাপটা অনেক বেশি। তো গতকালও আমি রাত 8:30 অফিস থেকে ফিরেছি এবং শনিবার জেনারেলি অফিস আমাদের বন্ধ থাকার কথা,
কিন্তু তবুও রাত 8:30 ফিরেছি। মানে এটা হচ্ছে প্রতিদিনের রুটিন এখন প্রায় আমাদের হয়ে গেছে। তো তুমি ঠিক কোন সময়টা মানে গানটা নিয়ে চর্চা করছো, মানে এতটা সময় অফিসে চলে যেতে হচ্ছে, তারপর মানে কিভাবে সামলাচ্ছো? হ্যাঁ, এটা ওই তার মধ্যে যতটুকু সময় পাই সকালবেলাটাই আমি চেষ্টা করি গান করবার, কারণ রাতে আর হয় না। তুমি জানোই যে আমার যেহেতু কিছু প্রতিবন্ধকতা আমার আছে, সেই জন্য রাত বেশি করে জাগা বা রাত জাগাটা আমার পক্ষে সম্ভব হয় না, সেই জন্য সকালটাই আমি প্রেফার করি গানটা করবার জন্য। সেটাই, মানে 24 ঘন্টার মধ্যে গান বাজনা যদি বা যে কোনো ধরনেরই এই ভালো লাগার, আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু তো ভালো লাগার জায়গা থাকে, কিছু ক্ষেত্র থাকে, তো সেটাকে প্রচন্ড ভাবে যদি ভালোবাসা যায় ওই ব্যস্ততার মধ্যেও সময়টা আমরা নিজেরাই বের করতে পারি, তাই তো দাদা? হ্যাঁ ঠিক, চেষ্টা করলে কিছুটা হয়, খুব বেশি সময় না পেলেও কিছুটা দিতেই পারি ভালো লাগার সময়টা। তো এবার নেক্সট কি শোনাচ্ছো? নেক্সট হেমন্ত মুখার্জির গাওয়া একটি গান, অভিজিৎ ব্যানার্জির সুরে, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা। কি গান? গানের সেভাবে সবুজ পাথর। আচ্ছা আচ্ছা, খুবই মানে অজানা অচেনা গান, মানে খুব বেশি শোনা যায়নি গানটি, তাই কি? হ্যাঁ, গানটি খুব বেশি শোনা যায় বলতে আমাদের কাছে স্বল্পশ্রুত গান, ঠিক ঠিক বা তার মধ্যে খুবই ভালো ব্যাপার যে একটা স্বল্পশ্রুত গান আমরা শুনব, তাও হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, একদম হয়ে যাক। সে ভাবে সবুজ পাথর, সে ভাবে সবুজ পাথর, আমি ভাবি পান্না, সে বলে ভালোবাসা, আমি বলি কান্না, সে ভাবে সবুজ পাথর, মনে দেওয়া শুধুই মনের অপচয়, আমার কাছে মনে পাওয়া বড়ই সুখের সঞ্চয়, সে দেখি ফুলের ভাঙু, আমি দেখি কথা রঙে রঙে
কথা আমার কথা সুর ভরা বহু স্মৃতির হাহাকার সে মাঠে ছড়ে খেলা আমি ভাঙি পাখনা শারীরিক প্রতিবন্ধকতার কথা কিছু বলছিলে, যদি তুমি একটু শেয়ার করতে চাও অবশ্যই। হ্যাঁ, এটা মানে বিষয়টা হচ্ছে যে আমার রিনাল ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, হয়ে গেছে, অনেকদিন হয়ে গেছে, 6 বছর পার করে এলাম এই তো নভেম্বরে। তো এটাই মূলত সেই কারণেই আমাকে কিছু বিধিনিষেধ মানতে হয়, কিছু মেনে চলতে হয় শারীরিক, যাতে সুস্থতা বজায় মানে তো বলছি যে দর্শক বন্ধুদের একটাই কথা বলার, মানে এই প্রসঙ্গে কথাটা তুললাম যে দাদা একটা সত্যি মেজর একটা সমস্যার মধ্যে দিয়ে কিছুটা সময় পার করেছেন, এখনো অনেক রকম মানে বিধি নিষেধ যেটা দাদা বলছে মেনে চলতে হচ্ছে, তার পাশাপাশি সংসার, গান বাজনা, প্রচন্ড ভালোবাসার থেকে, ভালো লাগার থেকে সন্দীপন্দাকে আমি যেটুক চিনি ভীষণ গান পাগল, গানের মানে আমার সাথে তো প্রচুর গল্প হয়, কথা হয়, ভীষণ ব্যক্তিগতভাবে দাদাকে চিনি, জন্যই বলতে পারছি যে সত্যি একটা বড় চ্যালেঞ্জের মধ্যে দিয়ে একটা সময় গিয়েছে দাদা, তারপরেও ফিরে আসা যায় এভাবে সেটাই কিন্তু দারুণ ব্যাপার। গানের মধ্যে দিয়ে গানকে ভালোবেসে, মানে গানটাই তোমাকে ভালো রেখেছে। হ্যাঁ দেখো, সেটা তো বটে, আমি মনে করি শুধু আমার ক্ষেত্রে না, সেটাই মানে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই এখন যা সময় আমাদের, একদম প্রত্যেকটা মানুষেরই মিউজিকের সাথে থাকা উচিত, মানে গান তো সবাই গাইতে পারবে না, যারা গান গাওয়ার তারা গান গাইবে, কিন্তু গান ছাড়াও অন্যান্য ইনস্ট্রুমেন্ট আছে, মানে মিউজিকের মধ্যে যদি আমরা থাকি, তাহলে মানুষের সুস্থতা সুস্থ থাকবেই, মানে থাকতেই হবে যতই চ্যালেঞ্জ আসুক না কেন। ঠিক, সেজন্যই আমি জিজ্ঞেস করলাম তোমার কথা। যাই হোক, আরেকটু কমেন্টস পড়ি। অভিজিৎ দাস খুব সুন্দর করে লিখেছে যে খুব ভালো লাগছে আজকের অনুষ্ঠান, অনেকদিন পর অভিজ্ঞতাকে নতুন লুকে দেখতে পাচ্ছি, শিল্পী আর সঞ্চালনা দুটোই ভালো লাগছে, শুভেচ্ছা রইল, খুব মিস করছি তোমাদের। এরপর রুমা কর্মকার, সে লিখেছে খুব সুন্দর, সংকলিতা লিখেছে খুব সুন্দর ফুল অ্যারেঞ্জমেন্ট, খুব ভালো লাগছে যে আপনারা সবাই কমেন্টস করছেন রবিবারের সকালে, মানে সবারই একটা কাজের দিন, তার মাঝখানে সময় বের করে যে শুনছেন এটাই আমাদের ভালো লাগার জায়গা। তো দাদা, এবার আরেকটু গল্প করি, সেটা হচ্ছে যে গান নিয়ে তুমি আর কিছু ভাবছো নাকি, গানটাই গেয়ে যাবে না অন্য গানের ওরিয়েন্টেড গান লেখা সুর করা, এরকম কোনো প্ল্যানিং আছে কি বা করেছো এরকম কিছু? সবার প্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে সময়ের অভাব। আচ্ছা, হ্যাঁ, সবার তো গান লিখতে গেলে বা গান শুরু করতে গেলে প্রচন্ড ভাবতে হয়, গান নিয়ে ভাবতে হয়, কিছুটা পড়াশোনা করতে হয়। তো আগেই বললাম যে আমাদের, আমরা যে সেক্টরে কাজ করি, মানে ভাববার মতন শারীরিক অবস্থা থাকে না, তো তার মধ্যেই কখনো কখনো যদি কখনো মনে হয় লিখে ফেলি, সেরকম একটি গান যদিও পূজার সময় এবার করেছি, সেটা ইউটিউবে। আচ্ছা, ইউটিউবে এসছে তোমার গান, তা আমি কিন্তু পরে, আমরা প্রত্যেক দর্শক বন্ধুই কিন্তু চাইবো একটু হলেও তোমার নিজের লেখা সুরের গান শেষ একটু করো অবশ্যই, এটা আমার রিকোয়েস্ট।
ঠিক আছে, সেটা দেখা যাবে যদি সময় পারমিট করে। সময় যদি হয় নেক্সট কি গান শুনছি আমরা, এরপর যে গানটা করব যখন হাত বাড়ালি আকাশ। এটা সুবীর সেনের গাওয়া, অভিজিৎ ব্যানার্জির সুরে এবং বাবু গুহ ঠাকুরতার কথা। খুব সুন্দর একটি গান, আমার তো খুব ভালো লাগে। হ্যাঁ, সুবীর সেনের গাওয়া। তাছাড়া আমাদের বাড়িতে গানের পরিবেশ সেইভাবে ছিল না, গান শুনতে ভালোবাসতো। এই তো এখন মানে তোমার বাড়িতে সবাই খুব সাপোর্ট করছে যে গানটা। হ্যাঁ নিশ্চয়ই, আমার গানের ক্ষেত্রে সাপোর্ট করবার মতন দুজন আছে, সবচেয়ে বেশি একজন হচ্ছে প্রথমেই বোধ হয় যার কথা, তিনি হচ্ছেন আমার মা, আর দ্বিতীয় হচ্ছেন আমার ওয়াইফ।
ও খুব সাপোর্ট করে আমাকে এখন, মানে প্রথম দিকে যদি মায়ের জন্য হয় গান শেখা শুরু এবং পরবর্তীকালে গান শেখা, কিন্তু এখন যে প্রতিদিন গাইছি সেক্ষেত্রে প্রতিনিয়ত সহযোগিতা করে আমার একদম খুব ভালো। মানে প্রত্যেকটা বাড়িতে যদি এইভাবে সবাই কেউ সাপোর্ট করার লোক থাকে, হাজবেন্ডের পাশে ওয়াইফ আর ওয়াইফের পাশে হাজবেন্ড, তাহলে খুব ভালো হয়, এগিয়ে নেওয়া মানে এগিয়ে চলাটা যায় খুব স্মুথলি ভাবে। তো এরপরে কি শোনাচ্ছ, নতুন না পুরনো? তবে একটা কথা বলি নাকি, এটা দর্শকদেরও জানা উচিত। হ্যাঁ অবশ্যই, মানে আজকে যিনি সঞ্চালনা করছেন তিনি তো নিজে একজন ভালো শিল্পী এবং সঞ্চালনাটাও খুব ভালোভাবেই করছেন। আমি প্রথম মানে এটা বলতে দ্বিধা নেই যে অনেক ভুল ত্রুটি তো থাকবেই, আমি একদমই ফার্স্ট টাইম বসলাম এই সিএনএ আজকে অ্যাঙ্কারিং করতে, তো যাই হোক তোমার ভালো লাগাটাই ব্যাপার। তো নেক্সট কি শোনাচ্ছ বলো। শুধু তাই না, মানে সঞ্চালনা যিনি করছে মৌসুমি, ও তো যেমন গান ভালো গায় সঞ্চালনটাও ভালো করছে এবং মানুষ হিসেবে ও নিজে খুব ভালো একদম, আর অভিজ্ঞ রয়েছে শুধুমাত্র আজকে গিটার বাজাচ্ছে, ঠিক আছে। এখানে আমাদের অভিক আছে, ছোটন্দা আছে, মানে আমি প্রথমেই বললাম দর্শক বন্ধুরাও জানে যে এটা একটা ইসিএন পরিবারে আমরা সবাই মানে একে অপরের একদম পরিপূরক, যেটা বলবো কেউ কাউকে ছাড়া চলতেই পারি না আমরা। এখানে একটা না সবার মধ্যে দারুণ একটা ইউনিটি আছে। অভিজিৎ সে আছে দেরাদুনে, আমরা তাকে খুব পার্সোনালি চিনি, যে ভাবা যায় সে রীতিমতো ওখানে পড়াশোনা করছে এত ব্যস্ততার মধ্যেও। হ্যাঁ মানে ইসিএনএ একটা নির্দিষ্ট সময়ে পড়াশোনার ফাঁকে মানে ও দেরাদুন থেকে দেখছে, কমেন্ট করছে, ভালো লাগাটা জানাচ্ছে, এটা আমাদের একদম মিস করছে সেটা বলছে, এটা আমাদের বড় পাওনা একদম, মানে এটা একটা পরিবার একদম। কিছু কিছু দর্শক শ্রোতা আছেন যারা প্রতিনিয়ত এই ইসিএন এর প্রোগ্রামটা ফলো করে, তো এতদিন ধরে প্রোগ্রামটাকে যে চলছে তুমি নিশ্চয়ই দেখো। আমি তো বলবো ইসিএন এই যে প্রোগ্রামটা করছে এতদিন ধরে, এটা একটা মানে কি বলবো অনুপ্রেরণা অন্যদের ক্ষেত্রে। রিসেন্টলি খুব রিসেন্টলি দেখলাম কলকাতাতেও চালু হচ্ছে ফেসবুক লাইভ এবং ইউটিউব লাইভ সম্ভবত একটা প্রোগ্রাম চালু হচ্ছে, সেটা একটা বড় মিউজিক কোম্পানি, মিউজিক প্রোডাকশন কোম্পানি ওরা চালু করছে। তো সুতরাং ইসিএন তো অনেক আগে শুরু করেছে, ফার্স্ট এপিসোড অলরেডি আমাদের কুচবিহারের মতো ছোট শহরে অনেক রকম মানে অসুবিধার মধ্যে দিয়ে আমাদের যেতে হয় আজকে, সেটাই। আর প্রোগ্রামটা শুরু করতে খানিকটা দেরি হয়েছে আজকে বিভিন্ন কারণে, বিদ্যুৎ বিভ্রাট বলো, বিভিন্ন রকম নেটওয়ার্কের সমস্যা। তো সেটাই জানছি যে তোমার ভালো লাগাটা কিরকম, তুমি জানালে ভালো লাগলো না? অনেক অনেকই হয়েছিল যে ফেসবুক লাইভ প্রোগ্রাম অনেক শুরু হয়েছিল, কিন্তু কন্টিনিউ এভাবে এত দিন ধরে, আর সেক্ষেত্রে ইসিএন যেটা করেছে সেটা হচ্ছে এরা নিজেদেরকে ইমপ্রুভ করতে পেরেছে এবং অনেক শিল্পীদের এখানে ইনভলভ করতে পেরেছে, এটা একটা সবচেয়ে বড় মানে পরিবারের মেম্বারের মতো সবাই। তো দাদা এবার কি শোনাচ্ছ? নতুন না পুরনো? পুরনো একটি গালি, পুরনো গালি। আচ্ছা কার লেখা শুনে একটু জানিয়ে দাও তাহলে সবার। আবার সুবীর সেনের গাওয়া এবং এই গানটি লিখেছেন অভিজিৎ ব্যানার্জি, শুরু করেছেন তিনি। অভিজিৎ ব্যানার্জিও কিন্তু খুব একদম একজন মানুষ যিনি দীর্ঘদিন ধরে এই বাংলা সঙ্গীতকে সমৃদ্ধ করে এসেছেন। Thank you.
দেবে, হলো না আমার কোনো কাজ, হলো না তোমাকে পাওয়া, দিন যে বিভাই গেল সারাদিন তোমায় ভেবে, হলো না আমার কোনো সেটা তো বড় গুণ, নিজেও ভালো
আর খুব কাছের বন্ধু আমার। এছাড়া পারমিতা ঠাকুর লিখেছেন, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, তবলা খুব ভালো, গিটারের সাথে সঞ্চালনও খুব সুন্দর, খুব ভালো লাগছে, আপনি এভাবেই থাকুন পাশে। আর অনেকে লিখেছে এরকম ভালো লাগলো, আপনারা অনেক বেশি কমেন্ট করুন, পাশে থাকুন, আরো কিছু গান শুনবো আমরা। কি শোনাচ্ছ? আবার একটি রবীন্দ্রসঙ্গীত শোনাই। বাহ, দারুণ, আমার তো সবসময় প্রিয়। নতুন গান কিছু? হ্যাঁ নিশ্চয়ই, আমি একটু রিকোয়েস্ট করতে পারি, এটা নতুন গান শোনাও। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীতটা করিনি, তারপরে গেছি। ঠিক আছে, চলো। পরানো যা চায় তুমি গাই, তুমি গাই গো, আমার পরানো যা Oh,
গানটা শোনার জন্য তুমি গেয়ে দিলে, ভীষণ ভালো লাগে গানটা, খুব সুন্দর গাইলে তুমি, খুব ভালো লাগে। সময় খুব কম আমাদের হাতে, তো আর এরপরে কি গান শোনাচ্ছ? শেষে তো তোমার নতুন কম্পোজিশনটা শোনাবি, সেটা দিয়ে শেষ করো। নেক্সট কি শোনাচ্ছ, একটা নতুন গান? নতুন একটা গান গাই, খুব জনপ্রিয় একটি গান, অনেকেই শুনেছেন, রূপঙ্কর বাগচির গাওয়া, সৈকত কুণ্ডুর লেখা গান, অমিত ব্যানার্জির সুরে। এই অমিত ব্যানার্জি কিন্তু অভিজিৎ ব্যানার্জির ছেলে, খুব অনেক প্রচুর সুর করছেন, খুব ভালো সুর করেন উনি, এবং শ্রাবণের বাতাস সারা আকাশ।